ধর্ষণ মামলায় নওশাদের রক্ষা কবচ আরও বাড়িয়ে দিল কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার কলকাতা হাইকোর্টে নওশাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে। নওশাদের রক্ষা কবচ ছিল বৃহস্পতিবার পর্যন্ত, এরপর কোর্ট তার রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দেয়। এবার এই মামলা শুনবেন বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। মামলাটা নিয়ে কেনই বা নওশাদের রক্ষা কবচের দরকার হয়ে পড়ল, এবার সেই বিষয়ে আসা যাক। পঞ্চায়েত নির্বাচনের ঠিক তিন দিন আগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। কী ছিল অভিযোগ? অভিযোগ ছিল যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি নওশাদ সিদ্দিকী সহবাস করেছেন, আর সেই অভিযোগ দায়ের করেন এক তরুণী। থানায় অভিযোগ করতে অভিযোগকারিনীর আত্মীয়ের সঙ্গে থানায় গিয়েছিলেন সল্টলেক পুরসভার চেয়ারম্যান তথা দলের তরফে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক রাজনৈতিক সরগোল পড়ে যায়। যদিও এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে প্রথমে দাবি করেছিলেন নওশাদ। এই বিষয়টা জোরালো হয় যখন ওই অভিযোগকারিনীর পরিচয় সামনে আসে। কি পরিচয়? জানা যায় ডোমকল শহর তৃণমূলের সর্বশেষ কমিটি মোট পাঁচজনের মধ্যে একজন সাধারণ সম্পাদক পদে ছিলেন অভিযোগকারিনী ওই তরুণী। যদিও শাসক দলের পক্ষ থেকে প্রথমে স্পষ্ট করে দেওয়া হয় এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, অন্যদিকে নওশাদের কি বক্তব্য ছিল, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা ঠিক কতটা, তারই প্রমাণ দিচ্ছে অভিযোগকারিনীর রাজনৈতিক পরিচয়। এই ঘটনার জল কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায়, কতদূর গড়ায়, সেটাই এখন দেখার। নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, ধর্ষণ মামলায় তার রক্ষা কবচ আরও বাড়িয়ে দিল কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার কলকাতা হাইকোর্টে নওশাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে। নওশাদের রক্ষা কবচ ছিল বৃহস্পতিবার পর্যন্ত, এরপর কোর্ট তার রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দেয়। এবার এই মামলা শুনবেন বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। মামলাটা কী নিয়েছিল আর কেনই বা নওশাদের রক্ষা কবচের দরকার হয়ে পড়ল আপনাদেরকে আরও একবার জানাই। পঞ্চায়েত নির্বাচনের ঠিক তিন দিন আগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঘটে। বিস্ফোরক অভিযোগ ওঠে, কী অভিযোগ ছিল? না, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি নওশাদ সিদ্দিকী সহবাস করেছেন, আর সেই অভিযোগ দায়ের করেন এক তরুণী। থানায় অভিযোগ করতে অভিযোগকারিনীর আত্মীয়ের সঙ্গে থানায় গিয়েছিলেন সল্টলেক পুরসভার চেয়ারম্যান তথা দলের তরফে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। আর এই ঘটনা সামনে আসতেই ব্যাপক রাজনৈতিক সরগোল পড়ে যায়। যদিও এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে প্রথমেই দাবি করে এসেছিলেন নওশাদ। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।